আজকে যেইটা যে টপিকটা আজকে আমরা পড়বো বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটার নাম হচ্ছে ডিমান্ড। দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য সিলেবাস অফ আওয়ার ইকোনমিক্স। তো বেসিক্যালি যেটা পড়বো ডিমান্ড মানে কি, ডিমান্ড যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কি ডিজায়ার বা উই ক্যান অলসো কল ইট ওয়ান্ট, রাইট? ওয়ান্ট মানে চাহিদা। কিন্তু আমাকে ইকোনমিক্স বলছে যে শুধু কোন জিনিস ডিজায়ার করা বা সেটাকে চাওয়া সেটাকে আমরা ডিমান্ড বলতে পারি না। আজকে ইকোনমিক সেন্সে ডিমান্ড বলতে গেলে সেটাকে এফেক্টিভ হতে হবে, সেটাকে আমরা এফেক্টিভ বলতে পারি। এফেক্টিভ মানে হচ্ছে গিয়ে এমন কিছু ডিমান্ড যেটাকে আমরা কাজে লাগাতে পারি। এফেক্টিভ ডিমান্ড ইন দ্য সেন্স ডিমান্ড উইচ ক্যান বি ফুলফিলড। রাইট, সো লেটস গো বাই অ্যান এক্সাম্পল। সাপোজ আমরা আজকে ইমাজিন করছি উই হ্যাভ গট থ্রি ফ্রেন্ডস ওভার হিয়ার ইন এ স্কুল। তো একটা স্কুলে যখন তিনটে বন্ধু আছে, ধরো আজকে ওরা ক্যান্টিনে কিছু ফুড কিনতে চায়, তারা কিছু খাবার কিনতে চায়, তখন আমরা দেখছি যে আজকে একটা কেকের দাম এখানে ₹10, একজনের কাছে ₹10 আছে, বাকি দুজনের কাছে সেই ₹10 নেই। তো আমরা এখানে বলতে পারছি যে আজকে এখানে এই যে ব্যক্তিটা, দিস পার্টিকুলার ইন্ডিভিজুয়াল এ, হি ক্যান পারচেজ দিস পার্টিকুলার কমোডিটি বাই ₹10। কিন্তু বাকি দুজন যাদের কাছে এই টাকাটা নেই তারা কিন্তু আজকে এটাকে কিনতে পারবে না, যদিও বা তারা সেটাকে কিনতে চাইছে। That means even if these two person have the willingness to purchase this particular commodity, but still they can't because they don't have the money or the purchasing power to afford this particular commodity. তাহলে basically আমরা jotting down all the points কি বলতে পারি, demand মানে হচ্ছে গিয়ে it is basically the quantity of a commodity, যে কতটা পরিমাণ বা কতটা সংখ্যা জিনিস আমরা কিনতে পারছি, where a particular individual has the willingness, সেটা হচ্ছে গিয়ে কেনার ইচ্ছা বা এবিলিটি টু পারচেজ অ্যাট ভেরিয়াস প্রাইসেস at a particular time period. এখান থেকে we are getting the definition of demand altogether. Repeating once more, demand কি? Demand is the quantity or the amount of a commodity which an individual is willing or has the ability to purchase. অ্যাবিলিটি টু পারচেজ কে আমরা আরেকটা ভাষায় পারচেজিং পাওয়ারও বলতে পারি, অ্যাট ভেরিয়াস প্রাইসেস, দ্যাট মিন্স বিভিন্ন দামে এই ইন্ডিভিজুয়ালটা একটা কোয়ান্টিটি বা কিছু কোয়ান্টিটি অফ জিনিস কিনতে পারে অ্যাট আ পার্টিকুলার টাইম, সেটা হচ্ছে একটা সময়ের মধ্যে। আমরা যদি এই তিনটে পয়েন্টকে কভার করি, এখান থেকে আমরা পুরো ডেফিনেশন অফ ডিমান্ডটা পেয়ে যাচ্ছি। একটা পার্টিকুলার ডেফিনেশন অফ ডিমান্ডে আমাদের 2 marks থাকে বোঝে। তো সেই বোঝের পুরো 2 marks পেতে গেলে আমাদেরকে এই তিনটে পয়েন্ট কভার করতেই হবে। সেটা ছাড়াও আজকে যদি আমরা একটা ডিমান্ড কার্ভের ডায়াগ্রাম দিতে পারি তাহলে কিন্তু দ্যাট অ্যাডস আপ টু দ্য কোয়ালিটি অফ ইওর আনসার। ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন কিভাবে করব সেটা আমরা নেক্সট ক্লাসে আসব, বাট তার আগে আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিমান্ড। ঠিক আছে, আচ্ছা শুরু করছি এবার ডিফারেন্ট টাইপস অফ ডিমান্ড। ফার্স্টের যে টাইপ সেটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল অ্যান্ড মার্কেট ডিমান্ড। বাই দ্য টার্ম উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল পার্টিকুলার মানুষের ডিমান্ড, সেটা হচ্ছে গিয়ে সাপোজ ফর এক্সাম্পল এই মানুষটার ডিমান্ড।
যখন আজকে একটা ম্যাঙ্গো তার দাম হচ্ছে গিয়ে ₹10, তাহলে এই পার্টিকুলার মানুষটা কতগুলো ম্যাঙ্গো কিনতে পারবে সেটা হচ্ছে গিয়ে এই মানুষটার ডিমান্ড। এবার ধরো আমরা ধরে নিচ্ছি, উই আর অ্যাজিউমিং দ্যাট ইন আ মার্কেট দেয়ার আর থ্রি সাচ ইন্ডিভিজুয়াল, অ্যাট ₹10 হি ক্যান পারচেজ 1 kg অফ ম্যাঙ্গো, দ্য সেকেন্ড ইন্ডিভিজুয়াল ক্যান পারচেজ 2 kg অফ ম্যাঙ্গো, whereas the third individual can purchase 3 kg of mango. Summing the total we can get it is 3 and 6 kg altogether. তাহলে যদি একটা মানুষের দেখতে চাই সেটা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল মার্কেট ইন্ডিভিজুয়াল ডিমান্ড। তিনটে বা একটা মার্কেটে যে কজন ইন্ডিভিজুয়াল আছে সকলের সামেশন নিয়ে আমরা যে টোটাল ডিমান্ডটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে মার্কেট ডিমান্ড। এটা গেল হচ্ছে কি আমাদের ফার্স্ট টাইপ। সেকেন্ড টাইপ হচ্ছে গিয়ে এক্স আনতে এন্ড এক্সপোজড ডিমান্ড। দ্য টার্ম মাইট সাউন্ড আ বিট ডিফিকাল্ট, বাট সেটা একদমই ডিফিকাল্ট কনসেপ্ট নয়। স্পেলিংটা হচ্ছে গিয়ে ই এক্স এ এন টি ই, এক্স আনতে ডিমান্ড এন্ড এক্স পোস্ট ডিমান্ড। এই কথাটার মানে কি? এক্স আনতে মানে হচ্ছে গিয়ে উইলিংনেস টু পারচেজ, সেটা মানে হচ্ছে গিয়ে যে একটা ইন্ডিভিজুয়াল সে যখন একটা জিনিসকে কিনতে চাইছে সে কিন্তু এখনো কিনে ফেলেনি, হি ইজ উইলিংনেস টু বাই দ্যাট পার্টিকুলার কমোডিটি। সেই ধরনের ডিমান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি বিফোর আলটিমেটলি বাইং দ্য কমোডিটি সেটাকে বলা হচ্ছে এক্স আনতে ডিমান্ড। Whereas এক্সপোজড ডিমান্ড মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি পারচেজড, এক্সপোজড মানে হচ্ছে গিয়ে যে সেই কোয়ান্টিটি অফ কমোডিটি সে যেটা অ্যাকচুয়ালি পারচেজ করে ফেলেছে বা সে যেটা অ্যাকচুয়ালি পারচেজ করেছে সেটাকে এখানে বলা হচ্ছে গিয়ে এক্সপোজড ডিমান্ড। এইটা গেল হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড টাইপ। তোমরা যখন লিখবে এক্সামিনেশনে যদি কোয়েশ্চেনটা আসে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিমান্ড, ইউ উইল হ্যাভ টু স্টার্ট উইথ দ্য ডেফিনিশন। আমরা ডেফিনিশন অবশ্যই দেব, অ্যালং উইথ ইট তাদের এক্সাম্পল। এক্সাম্পল ইজ আ মাস্ট, কোনো কোয়েশ্চেনে এক্সাম্পল মেনশন থাকবে না। এরকম কোয়েশ্চেন আসবে না যে স্টেট দ্য ডিফারেন্ট টাইপস অ্যালং উইথ অ্যান এক্সাম্পল, নো এরকম কোয়েশ্চেন থাকবে না। স্ট্রেট কোয়েশ্চেন থাকবে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিমান্ড, তোমাদেরকে প্রত্যেকটা টাইপ মেনশন করে তাদের ডেফিনিশন দিয়ে এবং তার এক্সাম্পল কিন্তু দিতে হবে। যদি এক্সাম্পল না দেওয়া থাকে তাহলে কিন্তু সেখানে মার্কস ডিডাকশন হবে, ঠিক আছে? তো এইটা গেল হচ্ছে কি আমাদের সেকেন্ড টাইপ অফ ডিমান্ড। এরপরে যে ডিমান্ডটাতে আমরা যাচ্ছি সেটার নাম হচ্ছে দ্য থার্ড ওয়ান, জয়েন্ট ডিমান্ড। জয়েন্ট মানে কি? এখন হয়তো বিভিন্ন আইডিয়াস মাথাতে আসছে, জয়েন্ট মানে হচ্ছে গিয়ে একসাথে বা কারোর সাথে মিশে, অনেকটা সেম মানে সেম টাইপের কনসেপ্ট। জয়েন্ট মানে যখন আমরা দুটো কমোডিটিকে একসাথে ব্যবহার করে গিয়ে থাকি। কোন এক্সাম্পল ভাবো কি হতে পারে, ধরো যেটা আমার মাথাতে আসছে সেটা হচ্ছে গিয়ে সাপোজ কার অ্যান্ড পেট্রোল, রাইট? কার কখনো পেট্রোল ছাড়া চলতে পারে না। তো বেসিক্যালি দেখো যদি আমরা আজকে কারকে ডিমান্ড করে গিয়ে থাকি তাহলে কিন্তু আমাদেরকে পেট্রোল ডিমান্ড করতেই হচ্ছে। তার মানে কি যে এরকম যে কোনো দুটো কমোডিটি বা যে কোনো দুটো প্রোডাক্ট যেটা সবসময় একসাথেই ব্যবহার হয়। আরেকটা এক্সাম্পল ধরো পেয়ার অফ শু, আজকে যখন আমরা একটা পেয়ার পরছি বা একটা পার্টি অফ শু পরছি আমরা কিন্তু আরেকটা পরছি, আমরা কিন্তু একটা পরে কখনো ঘর থেকে বেরোই না। তো সেরকম ধরনের আজকে ডিমান্ডকে আমরা বলবো যে জয়েন্ট ডিমান্ড, যে দোজ টাইপস অফ গুডস টু অর মোর টাইপ। এখানে আমি দুটো দুটো এক্সাম্পল নিয়েছি বাট এক্সাম্পল কিন্তু দুটোর বেশিও হতে পারে। তিনটে ধরনের প্রোডাক্ট যে সবসময় একসাথেই ব্যবহার হয় সেরকম ধরনের প্রোডাক্টকে বা তাদের ডিমান্ডকে বলা হচ্ছে জয়েন্ট ডিমান্ড। জয়েন্ট ডিমান্ডের পর আমরা ফোর্থ টাইপে আসছি, নাম্বার ফোর, যেটাকে বলা হয়
derived demand. Derived demand. Now this concept is very interesting. Derived demand কোথা থেকে আসছে? Derived কথাটার মানে কি? Derived মানে হচ্ছে যে কিছু থেকে আসছে বা যেটা ডাইরেক্ট নয় যেটা ডিরাইভ করা হচ্ছে। বেসিক্যালি ডিরাইভ ডিমান্ড মানে হচ্ছে গিয়ে যখন আমার ডিমান্ড অ্যারাইজ করছে ডিউ টু ডিমান্ড অফ এনি কমোডিটি। এখানে ডিডি বলতে আমি ডিমান্ডকে রিপ্রেজেন্ট করছি। এবার গোয়িং বাই অ্যান এক্সাম্পল, ধরো ইউ আর ডিমান্ডিং আ পার্টিকুলার হাউস, তুমি একটা বাড়িকে ডিমান্ড করছো। এবার বাড়ি তো এমনি এমনি আমি বানাতে পারবো না, একটা বাড়িকে বানানোর জন্য আমাদের কি কি জিনিসের দরকার হয় সেটা ধরো ফর এক্সাম্পল ব্রিক্স, তারপরে ধরো ফর এক্সাম্পল স্যান্ড, তোমরা কেউ লেবারও বলতে পারো বা আরো যে কোনো জিনিস বলতে পারো যেটা এই বাড়িটাকে তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে। এবার দেখো আমরা ডিমান্ড কি করছিলাম, বাড়িটাকে ডিমান্ড করছিলাম, বাট বাড়িটা পাওয়ার জন্য আজকে আমাদের এই ভেরিয়াস কমোডিটিস গুলো কিন্তু অটোমেটিক্যালি ডিমান্ড করতে হচ্ছে। সো দ্য ডিমান্ড অফ দিস পার্টিকুলার কমোডিটিস আর গেটিং ডিরাইভড। আমরা কিন্তু স্যান্ড বা ব্রিক্স কে এমনি এমনি ডিমান্ড করি না, আমি কিন্তু কখনো বাজার থেকে ব্রিক্স কিনে এনে বাড়িতে সাজিয়ে রাখি না। ওয়াই আর উই বাইং ব্রিক্স? টু ফুলফিল আ পার্টিকুলার ডিমান্ড। সো বেসিক্যালি আমরা বলতে পারি যে কোনো ইনপুট বা র মেটেরিয়ালস বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো দিয়ে আমরা কিছু প্রোডাকশন করছি সেই রকম ধরনের ডিমান্ডকে বলা হয় ডিরাইভ ডিমান্ড। ডিরাইভড এর পর আমরা আরেকটা লাস্ট টাইপ অফ ডিমান্ডে আসছি, সেটাকে বলা হয় কম্পোজিট ডিমান্ড। কম্পোজিট ডিমান্ড মানে হচ্ছে গিয়ে ডিমান্ড ফর সাচ গুডস উইচ হ্যাভ মাল্টিপল ইউজেস, যে জিনিসটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এবং যার অল্টারনেট ইউজেস আছে। জাস্ট থিঙ্ক অফ সাচ আ প্রোডাক্ট যেটা বিভিন্ন কাজে ব্যবহার হয়, যেমন তুমি ফর এক্সাম্পল বলতে পারো ইলেকট্রিসিটি, রাইট, তারপরে তুমি বলতে পারো কোল, তারপরে হয়তো আয়রন বা আরো হয়তো বিভিন্ন এক্সাম্পলস তোমাদের এখন মাথাতে আসছে। নাও লেটস গো বাই দিস ফার্স্ট এক্সাম্পল, দ্যাট ইজ ইলেকট্রিসিটি। এবার ধরো ইলেকট্রিসিটির হয়তো চার্জেস বা দ্য কস্ট পার ইউনিট খুব বেশি বেড়ে গেল, তাহলে হোয়াট উইল উই ডু? উই উইল রেস্ট্রিক্ট দ্য কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি ওনলি ফর ভেরি ইম্পর্টেন্ট পারপাসেস। আমরা হয়তো এখন বাড়ির লাইট জ্বালিয়ে বা ফ্যান জ্বালিয়ে হয়তো ঘর থেকে বেরিয়ে যাই, বাট যখনই আজকে আমি জানবো যে না ইলেকট্রিসিটি ইজ গেটিং কস্টলিয়ার ডে বাই ডে, তখন কিন্তু আমরা সেটা করব না। উই উইল ওনলি কনজিউম ইলেকট্রিসিটি ফর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারপাসেস। তার মানে কি যে দ্য ডিমান্ড ফর সাচ কমোডিটিস যার আজকে মাল্টিপল ইউজেস আছে সেই ধরনের ডিমান্ডকে আজকে বলা হচ্ছে কম্পোজিট ডিমান্ড। সো বেসিক্যালি দিস ফাইভ টাইপস, ফার্স্ট আমরা কোনটা করলাম? ফার্স্ট আমরা করলাম হচ্ছে কি ইন্ডিভিজুয়াল অ্যান্ড মার্কেট ডিমান্ড, সেকেন্ড আমরা করলাম হচ্ছে গিয়ে এক্স আনতে অ্যান্ড এক্সপোজড ডিমান্ড, থার্ড করলাম আমরা জয়েন্ট ডিমান্ড, ফোর্থ করলাম ডিরাইভ ডিমান্ড, আর ফিফথ করলাম কম্পোজিট ডিমান্ড। রিপিটিং ওয়ান্স মোর, এখান থেকে কোয়েশ্চেন্স ডিরেক্ট আসে, আমি আলোচনা করে দিচ্ছি যে আমরা কিরকম ধরনের কোয়েশ্চেন্স এখান থেকে ফেস করতে পারি। ফার্স্ট টাইপ হচ্ছে গিয়ে ডিরেক্ট, একদম বলে দেবে যে তুমি এখানে টাইপস লেখো, আমাদের এখানে মার্কস ফাইভ বা সিক্স মার্কস এর আসতে পারে, সেখানে আমাকে পাঁচটা পয়েন্টই মেনশন করতে হবে, তাদের ডেফিনেশন দিতে হবে অলং উইথ এক্সাম্পল। এটা ছাড়াও সেকেন্ড টাইপ অফ কোয়েশ্চেন্স উইচ উই ক্যান ফেস ইজ এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স, এক্সাম্পল ওয়ালা কোনো কেস স্টাডি তুলে দেবে, সেখান থেকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেটা জয়েন্ট ডিমান্ড বা ডিরাইভ ডিমান্ড বা এনি আদার সর্টস অফ ডিমান্ড। এমসিকিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্যাটার্ন তোমরা এখন বুঝতে পারছো যে আমরা যে কোয়েশ্চেন প্যাটার্ন এখন পাচ্ছি
আইএসসির জন্য, সেখানে কিন্তু এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনসে কিন্তু খুব বেশি করে ফোকাস করা হচ্ছে, এবং আপকামিং ইয়ার্সে কিন্তু এখন আর আমাদের রোট লার্নিং চলবে না, মুখস্থ করে কোয়েশ্চেন ওয়ালা আনসার কিন্তু মানে কোয়েশ্চেনস আর আসবে না, অনেক কমে যাবে, এখন কিন্তু পুরোপুরি কনসেপচুয়াল বেসড কোয়েশ্চেন আসবে। সো হোয়েনএভার ইউ আর স্টাডিং বা লার্নিং দিস কনসেপ্ট, প্লিজ মেক শিওর দ্যাট প্রত্যেকটার কনসেপ্ট যেন আলাদা আলাদা করে খুব ভালো করে আমাদের বোঝা হয়ে গিয়ে থাকে। তো বেসিক্যালি এখানে তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি, পরের ক্লাসে উই উইল স্টার্ট উইথ দ্য ফ্যাক্টর্স এফেক্টিং ডিমান্ড। থ্যাংক ইউ।